কয়েক সপ্তাহ ধরেই জান্তা বাহিনীর সঙ্গে লড়ছে বিদ্রোহীরা প্রতিনিয়ত সেনাঘাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে তারা এক বিবৃতিতে মান্দালায় পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ জানায় মঙ্গলবার তাদের দখলে থাকা একটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ ফিরে পেতে আক্রমণ চালায় জান্তা সেনারা এতে পরাজিত হয় বাহিনী কয়েকজন সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয় একই সঙ্গে ক্যাপ্টেন সহ কয়েকজন সেনাকে আটক ও অস্ত্র জব্দ করা হয় এদিকে সান রাজ্যে একদিনে চারটি সেনাঘাঁটি দখলনের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী এ রাজ্যটিতে পিডিএফ ও টিএনএলএ মিলিয়ে এখন পর্যন্ত চল্লিশটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে পাল্টা জবাবে বোমা অব্যাহত রেখেছে বাহিনী তাদের বোমার আঘাতে গেল দুই সপ্তাহে অন্তত পঞ্চাশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে যদিও জান্তা সরকারের মুখপাত্রের দাবি বিদ্রোহীদের রকেট ড্রোন হামলাতে হতাহত হয়েছেন সাধারণ মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এর মধ্যে এক প্রতিবেদনে ইরা দাবি করেছে নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমারকে জেট ফুয়েল সরবরাহ করা হচ্ছে গেল কয়েক মাসে চীনে একটি জাহাজ জান্তা সরকারকে অন্তত আটবার জানুয়েল সরবরাহ করেছে মানবাধিকার সংস্থাগুলোর দাবি ভিয়েতনামের তেল ভরিয়ে সেগুলো ইয়াঙ্গুন বন্দরে নিয়ে আসা হয় আর অভিযোগ করে বলা হয় এসব জেট ফুয়েল যুদ্ধজাহাজ ব্যবহার করে জান্তা বাহিনী এ বিষয়ে সাংহাই ভিত্তিক চীনা জাহাজটির মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে দাবি করেছে গণমাধ্যমটি रहान राणा, समय संबद